আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই মাছের ডিমের দোপিয়াজা। রুই মাছের ডিম কীভাবে দোপিয়াজা করা যায় আমি সেই রেসিপিটি দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমি গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানের মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 5টা কাঁচামরিচ কুচি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি 2 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিলাম, হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেবার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট একই সঙ্গে দিয়ে দিয়েছি, 7 মতো লবণ। দেবার পরে এখন আমি মশলাগুলো কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলাটা দিয়ে তেলটা বের না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিব। আমি 2 মিনিট নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ রুই মাছের ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একভাবে নাড়াচাড়ার মাধ্যমেই ডিমটাকে তৈরি করে নিব। নাড়াটা বন্ধ করা যাবে না, নয়তো বা নিচে ধরে যাবে, এই কারণে একভাবে নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে একটু কম রেখেছি, অর্থাৎ লো থেকে একটু বেশি রেখেছি। ডিমের গায়ে যে পানিটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে আসছে নাড়াচাড়ার মাধ্যমে। আমি 5 মিনিট নাড়াচাড়ার মাধ্যমে ডিমটা থেকে পানি শুকিয়ে নিলাম। ডিমটার গায়ে আর অবশিষ্ট কোনো পানি নেই, ডিমটা একদম শুকিয়ে গেছে। ডিমটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রুই মাছের ডিমের দোপিয়াজা রেসিপিটি। কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই রুই মাছের ডিম দোপিয়াজাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।